نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة الحمد لله ASN TV 001 বাংলার পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ যে সমস্ত ভাই বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই ASN TV 001 বাংলা ও খাজা আজমিরি দাওয়াখানার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তো ভাই বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি থাম্বনেল দেখে ক্লিক করেছেন তারা বুঝতে পারছেন আজ ভিডিওটি কোন বিষয় নিয়ে আলোচনা হবে তো ভাই যে সমস্ত ভাই যুবক আপনারা যাদের যে সমস্ত মেয়েদেরকে পছন্দ করেন এবং বিয়ে করতে চান বিয়ের প্রস্তাব দেন যারা বিয়ের প্রস্তাব আপনারা উল্টিয়ে দেয় সেই সমস্ত ভাইদের জন্য আজকের ভিডিও যে মেয়েকে বিবাহ করবেন এবং যে মেয়েকে বিবাহ করার ইচ্ছা করতেছেন সেই মেয়ে কোনোভাবেই রাজি হইতেছে না সেই মেয়েকে এবং সেই মেয়ের বাড়িতে আপনি মিষ্টি নিয়ে যান মিষ্টি নিয়ে যান যখন বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন তখন ওই মিষ্টিগুলো এই আয়াত শরীফ দিয়ে পাঠ করে ওই মিষ্টিগুলোর উপর ফু দিয়ে নিয়ে যান ওই মিষ্টি যদি ওই মেয়ে খায় এবং ওই মেয়ের গার্জেন খায় তাহলে তারা ওই মেয়েকে আপনার সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে যাবে মেয়ে যদি রাজি না থাকে মেয়ে রাজি হয়ে যাবে যে মেয়েকে বিবাহ করার জন্য যাবেন সে মেয়ে যদি বিবাহে রাজি না থাকে তাকে নিম্নের আয়াত শরীফ পাঠ করে কোনো মিষ্টি দ্রব্যের উপর ফু দিয়ে খাওয়ালে আল্লাহর রহমতে সে মেয়ে বিবাহে রাজি হবে আয়াত শরীফ হলো এই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق সাদাকাল্লাহুল আজিম তো ভাই বন্ধুরা যখন আপনি মিষ্টি দ্রব্য পড়তে যাবেন তখন প্রথমে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম এই দোয়াটি পড়ে নেবেন তিনবার তারপর তিনবার দরুদ শরীফ পড়ে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে তিনবার দরুদ শরীফ পড়ে নেবেন এরপর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق এই আয়াত শরীফটি পাঠ করবেন 21 বার এরপর দরুদ শরীফ পড়বেন আবার 3 বার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এবং কোন নামাজি ব্যক্তিকে দিয়ে এটি পড়িয়ে নেবেন তো ইনশাআল্লাহ আজকের মতো এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম ওয়া